আজকে 20 নভেম্বর 2022 সন, আজকে থেকে বিশ্বকাপ শুরু। আর একাদু টেলিভিশনের অফিস, আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার, আমরা চাঁদা তুলে পতাকা কিনে আমরা ছাদে লাগাচ্ছি। জাস্ট বিশ্বকাপ 2022টা উদযাপন করছি যারা আমরা আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়ে ভিডিও এডিটর আহত। লিটন ভাই, আপনি কিছু বলতে চান? কিছু বলার নাই, ফিফা পরিষ্কার বলে দিয়েছে যে কাপ আর্জেন্টিনা নিয়ে যাবে। আর্জেন্টিনা কাপ নিয়ে যাবে, কনফার্ম। এই রুদ্র, দুইটা সেভেনা বানো তো, খালি বোতল কথা সত্য ভাই। আমাদের ভিডিও এডিটর উজ্জ্বলের একটা প্রশ্ন অ্যারাইজ হয়েছে মনে, যে আপনি আসলে আর্জেন্টিনার সমর্থক নাকি আপনি বিদ্রোপ করতে চান? যে কাপ তো আর মেসি পাবে, পুদাই খামার কাপ না, কেন টাকা খরচ করে ব্রাজিল পতাকা দিয়ে? তাই না, দুইটা দেশ খেলবে, আর্জেন্টিনা ব্রাজিল, আর কোন দেশ ইকুয়েটর কাতার কি এতে কারো বেল নাই? আর কোন দেশ নাই, দেশ নাই, দুই ভাগে বিভক্ত, এক আর্জেন্টিনা, দুই ব্রাজিল। আপনি দুই নম্বরই ব্রাজিলকে রাখছেন কেন? আর দুইটাই তো, এক এক তো হবে না। এটা ভালো ছিল, দারুণ একটা প্রশ্ন এরা যাইছে যে মোয়ের কালারটা নাকি আর্জেন্টিনার মতো। তুমি কোন দলের জার্সি পরে বসে আছো? হ্যাঁ, পর্তুগাল। বাহ, তোমার পর্তুগালের সমর্থকও দেখতেছে আর্জেন্টিনার পতাকা লাগানো। দেখো আমাদের আকাশের রঙও আর্জেন্টিনার কালার, আকাশে বলছে জিতে যাবে আর্জেন্টিনা।